তুমি ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। দেখো আগের দিন আমরা একটা কবিতা পড়ছিলাম যে সবাই ঠেসে ঠেসি করে যে আমাদের ছাদে তো শুয়ে আছে, হ্যাঁ, তার মধ্যে একজন আর হারমোনি বাজিয়ে খড়ে নাম গান করছে। এবারে কি ঘটে দেখো, বোঝা আছে কত শত বাক্স কত রূপ, তিন বেদ চামড়ার পুটুল স্তূপ। ওই যে নানা ধরনের বোঝা, আগে এখন যেমন আমাদের সব বিভিন্ন ধরনের শৌখিন ব্যাগ আছে, আগেকার দিনে সব জামা কাপড় বা জিনিসপত্র সেই কাপড়ের পুটলিতে করে বেঁধে নিয়ে যাওয়া হতো, হ্যাঁ। তো ওই যে বোঝা আছে কত শত, মানে বিভিন্ন ধরনের বোঝা বাক্স আছে, হ্যাঁ। আবার যারা একটু মানে উচ্চ পদস্থ লোক তারা বাক্সে করে এইসব নিয়ে যেত। টিন বেদ চামড়ার পুটুল স্তূপ, টিনের বাক্স, চামড়ার বাক্স বা ওই সব কাপড় দিয়ে বলা পুটুলি, এ স্তূপ মানে অনেক আছে, একদম স্তূপ আকারে আছে। থলি ঝুলি ক্যাম্পিসে ডালা ঝুলি ধামা সবজিতে ভরা। আবার ক্যাম্পিসে, ক্যাম্পিসে একটা চামড়া জাতীয় জিনিস, মানে ঠিক চামড়া নয়, চামড়া ব্যাগের মতো দেখতে আর কি। তো তাদের ক্যাম্পিসের ব্যাগ আছে, ঝুলি আছে, আর ডালা ঝুলি ধামা বা সবজি আছে, তাদের সবজিতে ভরা আছে। গায়ে রেশমের জামা কোমরে চাদর বাঁধা, চণ্ডী অবিনাশ কলিকাতা হতে আসে, বঙ্কু শ্যামদাস অম্বিকা অক্ষয় নতুন চীনের জুতা করে মসমস, মেরে কোনো এর জুতা ভিড় ঠেলে আগে চলে, হাতে বাঁধা ঘড়ি চোখে দিয়ে চশমা কারো সরু এক ছড়ি সবেগে দুলাই, ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাসি কে পড়ে কাহার ভারে। তাহলে কি হলো, বলছে কারো গায়ে আবার রেশমের জামা কোমরে চাদরটা বাঁধা, কলিকাতা থেকে কে আসছে, চণ্ডী আসছে, অবিনাশ আসছে, বঙ্কু আসছে, শ্যামদাস আসছে, অম্বিকা আসছে, অক্ষয় আসছে, আবার কেউ নতুন চীনের জুতা মানে চীন দেশে প্রস্তুত এরকম জুতা এখানে বিক্রি হবে, সে জুতা পরে মসমস করে চলে যাচ্ছে, কেউ ভিক ঠেলে আগে যাওয়ার জন্য কাউ কনুয়ের গুতা মেরে চলে যাচ্ছে, হ্যাঁ, কারো হাতে দিয়ে ঘড়ি বাঁধা আছে। যখনকার কথা বলা হচ্ছে তখনকার দিনে হাতে ঘড়ি খুব একটা লোকে পড়তো না, তখনকার ট্যাঙ্ক ঘড়ি বা পকেট ঘড়ি বলা হতো, ট্যাঙ্কে বা পকেটে রাখা হতো, বের করে দেখা হতো, কিন্তু শৌখিন লোকেদের হাতে ঘড়ি বাঁধা আছে, কারো কারো চোখে চশমা আছে, আবার কেউ যারা বাবু ধরনের লোক হাতে একটা সরু ছড়ি রাখতো, তার হাতে একটা সরু ছড়ি রাখছে, সেটা ঘন ঘন দুলাচ্ছে, মানে খুব যেন টেনশন করছে এরকম ব্যাপার, আর ঘন ঘন ডাকছে স্টিমারের বাসি, স্টিমারের বাসি মানে ঘন ঘন হর্ন দিচ্ছে, যেমন এখন বাস বা কোনো গাড়ি হর্ন দেয় সেরকম হর্ন দিচ্ছে, কারণ মানে স্টিমার এক্ষুনি ঘাটে এসে যাবে। কে পড়ে কাহার ঘাড়ে, অর্থাৎ কে কার ঘাড়ে পড়বে আর দেখা দেখি নাই, কারণ যখন আমরা কি অনেক দূর থেকে বাসে বা ট্রেনে আসি, যখন বাস স্ট্যান্ডে বা স্টেশনে বাস বা ট্রেন আসলে বলে ঠিক হয়ে যায়, আমরা আগে থেকে উঠে পড়ে একদম দরজার সামনে চলে যাই ঠেলা ঠেলি করে। সেই রকম ভাবেই বলছে জাহাজটাও যখন ঘন ঘন ডাক ছাড়ছে মানে হর্ন দিচ্ছে ঘাটে এসে বাঁধবে বলে, তখন কে পড়ে কাহার গাড়ে, মানে সবাই হুড়ো হুড়ি করে আসছে যাতে কে আগে নামতে পারে সেটার জন্য। ঠিক আছে, তোমরা এতটাই পড়বে, মুখস্থ হয়ে গেলে খাতায় লিখে নিয়ে বাড়িতে কাকেও দেখে নেবে, সুস্থ থাকবে, ভালো থাকবে।